আজকের এই প্রচ্ছদে আমাদের বিষয় ভোলেনাথ, অর্থাৎ আমাদের সকলের প্রিয় দেবাদিদেব শিব। বলে সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে। শিব মানে মঙ্গল, যে মঙ্গল সবাই চাই। প্রতি অণু পরমাণু পর্যন্ত স্টেবিলিটি খোঁজে, সেই চরম ডাইনামিক স্টেবল অর্থাৎ ভাবের কর্মচ্ছল অনুকূল অবস্থার এই লীলাক্ষেত্র তিনটি অবস্থার মধ্যে দিয়ে যায়, রুদ্র, হর আর সদাশিব। সদাশিবে শুরু, সদাশিবেই লয়। কিন্তু এই গুণ আমরা বুঝব কী করে? যিনি বা যা নির্গুণ নিরাকার তাকে কি বোঝা যায়? আসুন একটু বিচার করে দেখি। শিব বলতে আমরা কাকে উদ্দেশ্য করছি এটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে। শাস্ত্রে ইতিহাসে আমরা দুইটি অর্থে এই শিব কথাটি ব্যবহার করে এসেছি। এক, সেই উৎসের পরম মহাশূন্যাধার যা অব্যক্ত ও অনন্ত, যাকে উপনিষদাদি বলেছেন সেই চরম ও পরম দ্রষ্টা যার ভাব এই জগৎ, সেই উৎস। এই হলো একটি। আর দ্বিতীয়টি হচ্ছে একটি মানুষ, যিনি আমাদেরই মতন রক্ত মাংস সংকুল দেহধারী। তার আমাদেরই মতন দুঃখ হয়, সুখ হয়, জন্ম হয়, মৃত্যু হয়, কিন্তু তিনি এসবের মধ্যে থেকেও এসবের ঊর্ধ্বে। অর্থাৎ সেই প্রথম শিব বা উৎসের সত্তা যিনি আছেন তার সহিত টিউন্ড। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় বলতে গেলে আমাদের আর তার তফাৎ নেই কিছু, তফাৎ শুধু এই, তিনি মুখর সারা প্রবণ অর্থাৎ চেতন, আর আমরা মুখ সারা বিমুখ। আর সেই শুদ্ধ চৈতন্যই হচ্ছেন সেই প্রথম শিব যাকে বললাম শুরুতে। তাই প্রশ্ন দুইভাবে করা যায়, শিব কি অথবা শিব কে? সম্পূর্ণ আলো হলে যেমন চোখ ঝলসে যায়, তেমনি সম্পূর্ণ অন্ধকারে চোখ খোলা না বন্ধ তা টেরই পাওয়া যায় না। তাই তখন দরকার হয় দ্বৈত ভাবের। এই দুইয়ের আলিঙ্গনকে বলা হয় লি, আর এই দুইয়ের গ্রহণকে বলা হয় লা। এই আলিঙ্গন গ্রহণকে বলা হয় লীলা। আজই শ্রী শ্রী ঠাকুরের ভাববাণীতে পড়লাম, তিনি বলছেন সৃষ্টি ইচ্ছার দাস। এই যে ইচ্ছা, এই মিলন আকুতির ইচ্ছা, যা শব্দায়িত ভাবোচ্ছ্বাসের মধ্যে দিয়ে অনুকণা থেকে সেই মনুষ্য জীবন তথা গ্যালাক্সি ও ব্রহ্ম বোম সহ লোকাল ক্লাস্টার থেকেও বড়তে পর্যবসিত হয়ে চলেছে, সেই একই ভাবের নানা রূপ, নানা ম্যাগনিটিউডে ভিন্ন ভিন্ন প্রকারে পরিমাপিত। তাই এই স্তরে অর্থাৎ আমাদের এই লোকে, যে লোকে আমরা তদ্ভাবে ভাবিত হওয়ার চেষ্টা করছি, এই রূপেও কি তার আবির্ভাব হয় না? হবে নাই বা কেন? ইলেকট্রন সার্থকতা লাভ করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, পৃথিবীর সার্থকতা সূর্যে, গ্যালাক্সির সার্থকতা সুপার সান বা স্যাজিটেরিয়াস ব্ল্যাক হোলে। এর মাঝে আমরাই বা কোন একমাত্র হতে যাব যার কেন্দ্র থাকবে না? যার নেই তারই সার্থকতার খাকতি, তারই জীবনের প্রতিকূল অবস্থা। সে সদা অভাবে, মানে সে ভাবহীন, হওয়াহীন। এই কেন্দ্রেরও এক অদ্ভুত সমাবেশ আছে জানেন। নিউক্লিয়াসকে ভালো করে দেখলে দেখি সেখানে চলে নিউট্রন প্রোটনের দ্বৈত লীলা, সূর্যে চলে হিলিয়াম হাইড্রোজেনের দ্বৈত স্ফুরণ, ব্ল্যাক হোলে যাই স্পেস তাই টাইম, একাকার অবস্থা। শ্রী শ্রী ঠাকুর বলেন, হোয়ার অপোজিটস মিট উইথ আ মিনিংফুল গো,
গডহুড পিপস দেয়, সেই সার্থকতার কেন্দ্রমণি হচ্ছেন ঈশ্বর। সেই ব্যক্ত হয়েছেন হরগৌরী, শিবশক্তি, ব্রহ্মা সরস্বতী, বিষ্ণু লক্ষ্মী, রাধাকৃষ্ণ, এনার্জি ভাইব্রেশন। সেই মূর্ত ব্যক্তিত্ব, সেই ভাবের বাস্তব আধার আমাদের কাছে আমাদের এই স্তরে, তাই তাকে নিয়ে এত কিছু। সেই মানুষ যাতে সব মিনিংফুল অর্থাৎ সার্থক সঙ্গত, তাকে বলা হয় পুরুষোত্তম। এই তাকে ধরেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ও বৃহৎ থেকে বৃহত্তমে পৌঁছানো যায়। দুই দিকেই শিব, একদিকে নিবৃত্তি ও অন্যদিকে প্রবৃত্তি। এই শুদ্ধ চৈতন্যকে ধারণায় আনা যায় না। পরিষ্কার করে বলতে গেলে বলতে হয় সেই মাণ্ডুক্য উপনিষদের সপ্তম শ্লোকটি, না অন্তঃ প্রজ্ঞম, না বহিঃপ্রজ্ঞম, না উভয়ত প্রজ্ঞম, না প্রজ্ঞান ঘনম, না প্রজ্ঞম, না প্রজ্ঞম, অদৃষ্টম, অব্যবহারম, অঘ্রয়ম, অলক্ষণম, অচিন্ত্যম, অব্যপদেশ্যম, একাত্ম প্রত্যাসারম, প্রপঞ্চোপশমম, শান্তম, শিবম, অদ্বৈতম, চতুর্থম মন্যন্তে, স আত্মা, স বিজ্ঞেয়ঃ। হি হু ইজ নাইদার ইনওয়ার্ড ওয়াইজ nor outward wise, nor both inward and outward wise, nor wisdom self-gathered, nor possessed of wisdom, nor unpossessed of wisdom. He who is unseen and incommunicable, unseizable, featureless, unthinkable, and unnameable, whose essentiality is awareness of the self in its single existence, in whom all phenomena dissolve, who is calm, who is good incarnate or Shiva, he who is the one than whom there is no other, him they deem the fourth, Turiya, he is the self, he is the object of knowledge. মাস্টার উইদিন বেঙ্গলির সকল ইষ্ট সেবক সন্তানদের পক্ষ থেকে এক বিশেষ নিবেদন, আমাদের অনুরোধ, মঙ্গলময় জীবনের এক পাথেও এই চ্যানেলটিকে বা এই পেজটিকে, মাস্টার উইদিন বেঙ্গলি পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন, যাতে নিয়মিত ভিডিও পেতে পারেন। আজ আমরা একটি নতুন সিরিজ চালু করলাম, পুরাণ কথা। এখানে আমরা সময় সুযোগ মতন নানান পৌরাণিক কথার বৈজ্ঞানিক পটভূমিকা নিয়ে আদর্শের আলোকে গবেষণা করে পরিবেশন করার চেষ্টা করব।